আজ মহালয়া মানে নিরামিষ। আমাদের বাড়িতে মহালয়ার দিন লুচি করা হয়, তো লুচির সাথে আজকে কি করা হবে চলো দেখে নিই। লুচির সাথে ছোলার ডাল মানেই আমরা বুঝি নারকেল দিয়ে মিষ্টি মিষ্টি করে ছোলার ডাল। আজকে ছোলার ডালটা মা একটু অন্যরকমভাবে রান্না করেছে, চলো সেটা দেখে নেওয়া যাক। কড়াই কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেওয়া হলো, রান্নাটা এখানে সাদা তেলেই করা হবে। তেল গরম হলে ওর মধ্যে একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ, এক চামচ গোটা জিরে আর ছোট একটা দারচিনির টুকরো ফোড়নে দিতে হবে। ফোড়নটা পুরো ভাজা হয়ে গেলে কিছু সবজি কেটে রাখা আছে, আলু, গাজর, বরবটি, সবজিগুলো একদম ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে, আর কাটা রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। সবজিগুলো এক এক করে ভেজে নেওয়া হবে। প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দেওয়া হলো, আলুটা হালকা ভাজা হলে বাকি সবজিগুলো তারপর দেওয়া হবে। আলু হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে দেওয়া হচ্ছে। গাজরটাও হালকা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা বরবটির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো আর লঙ্কা কুচি। একটু নুন দেওয়া হলো। যেগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামের টুকরোগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে গ্রেট করে রাখা আদার টুকরোগুলো। এবার এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো নুন। ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করা হবে। দেওয়া হলো এক চামচ জিরে গুঁড়ো, তারপরে দেওয়া হলো এক চামচ সানরাইজের চানা মশলা আর এক চামচ চিনি। সানরাইজের এই চানা মশলাটা যে কোনো ডালের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে। মশলা কষানো হয়ে গেছে। ছোলার ডাল আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল, সেই ছোলার ডালটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবজির সাথে ডালটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেয়া হলো সামান্য একটু হলুদ গুঁড়ো। আর সামান্য একটু জল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা একটু ঢেকে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখলেই সবজিগুলো আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো সমস্ত ডালটার সাথে ভালোভাবে মিশে যাবে।
সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি সামান্য একটু কম হয়েছিল বলে সামান্য একটু মিষ্টি আবার দেয়া হলো। এবার ভালো করে আবার একটু নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। ফোড়নে যেহেতু গরম মশলা দেয়া হয়েছিল তাই আলাদা করে আর গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করা হবে না। ওপর থেকে একটু ছড়িয়ে দেওয়া হলো কসৌরি মেথি। কসৌরি মেথি দিলে মেথি শাকের একটা সুন্দর গন্ধ হয়। ডালটা তৈরি হয়ে গেছে। ছোলার ডালের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নতুন নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও।